সামনে যে আন্দোলন আসতেছে, আমরা কিন্তু শাস্তি অচল করে দেবো ইনশাল্লাহ, আমরা কিন্তু শাস্তি অচল করে দেবো। এর আগে কিন্তু আন্দোলন করেছি আমরা সাতক্ষীরা জেলা সারা বাংলাদেশে, আন্দোলনে কিন্তু আমরা এক নম্বরে ছিলাম। আমরা সামনে যে দিন আসতেছে, আমরা সাতক্ষীরা কিন্তু মিছিল মিটিং করে আমরা দেখাই দিয়েছি বাংলাদেশের যে সাতক্ষীরা জেলা সংগঠন কত মজবুত। আজকে আমাদের প্রধান অতিথির কাছে আমাদের অনুরোধ থাকবে, আমরা আমাদের একতাবদ্ধ, আমরা একতাবদ্ধ থেকে আমরা সাতক্ষীরা আন্দোলন চাঙ্গা করব। আমরা সাধারণ জনগণ যারা আমাদের পক্ষে আছে, আজকে সময় আরো খারাপ না হলে বর্ষা না হলে আরো লোক আপনারা দেখতে পাতেন। আজকে আমরা সামনে যে আন্দোলন আসতেছে, আমরা কিন্তু সাতক্ষীরা অচল করে দেবো ইনশাল্লাহ, আমরা কিন্তু সাতক্ষীরা অচল করে দেবো। আজকে আপনারা সকলে একতাবদ্ধ থাকবেন। আমরা এর আগে অনেক মিছিল মিটিং করেছি, আপনারা আমি অনেক আগে, আমরা আগে থাকা লোক, আমরা আগে ছিলাম, ইনশাল্লাহ আগে থাকবো। আবার সামনে আমাদের আন্দোলন সংগ্রাম চালাই যেতে হবে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি করতে হবে, তারেক রহমানের মুক্তি করতে হবে, আমরা আমাদের হাবিব ভাইয়ের মুক্তি করতে হবে, আমাদের কোন নেতা কর্মী জেলে আছে আমরা সকলে মুক্তি করে আমরা রাজপথে, আমাদের আমরা যতসময় রাজপথে না থাকতে পারবো ততসময় কিন্তু আমরা আমাদের আমাদের ক্ষমতা আমরা আনতে পারবো না। আমরা সামনের ইলেকশনে আমরা যেন একতাবদ্ধ।